সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও, কেকের আইসিং টেকনিক শেখানো হবে এখানে। সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও। লাইকে যত সম্ভব এটাকে শেয়ার করে দাও, অ্যাজ মাচ অ্যাজ পসিবল লাইকটাকে শেয়ার করো। আমি একটা নিউ টেকনিকসে ব্ল্যাক ফরেস্ট কেকের আইসিং টেকনিক শেখাবো। ফার্স্ট আমার ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। আই এম লিসা বড়ুয়া ফ্রম লিসাস কুকিং এন্ড বেকিং ক্লাসেস কলকাতা। তো আজকে আমি তোমাদের একদম লাইভে দেখাবো কি করে ইউনিক টেকনিকে করতে পারবে ব্ল্যাক ফরেস্ট কেক, ঠিক আছে? বিকজ আমরা দোকানে যেগুলো দেখে থাকি মার্কেটে সেগুলো একটা কমন থাকে, তো একদম ইউনিক টেকনিক আমি তোমাদের শেখাবো কি করে তোমরা ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে পারবে। আর ডিটেল আমি একটু বলে নিচ্ছি। আমাদের দুটো সেন্টার আছে যেখানে কুকিং এন্ড বেকিং ক্লাসেস করানো হয় কলকাতায়। একটা হচ্ছে ভিআইপি রোড টেকহরিয়াতে নর্থ কলকাতায়, আর একটা হচ্ছে গোল্ড পার্কে সাউথ কলকাতা, ঠিক আছে? জাস্ট গড়িয়াহাটের পাশে যে গোল্ড পার্ক সেখানে। তো অনলাইন অফলাইন দুটো প্রসেসেই আমাদের ক্লাস নেওয়া হয়। আমরা অল ওভার ওয়ার্ল্ডে অনলাইন ক্লাস প্রোভাইড করি। তো অনলাইন ক্লাস তোমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে তোমাদের সুবিধা মতো জয়েন করতে পারবে, লাইফ টাইম ভিডিও দেওয়া হয় তার জন্য। আর অফলাইন ক্লাসটা আমাদের দুই জায়গায় হয়, একটা হচ্ছে নর্থ কলকাতাতে ভিআইপি রোড টেকহরিয়াতে, আর একটা হচ্ছে গোল্ড পার্কে সাউথ কলকাতায়। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন গুলো, কবে কি কি ক্লাস হচ্ছে, সবকিছুই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তো আমাকে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে, ওখানে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তো আমি ফার্স্টে ব্ল্যাক ফরেস্ট কেক আজকে দেখাবো। তো তোমরা শুরু করার আগে একটু লাইভটাকে শেয়ার করে দাও, তো সবার তাহলে অনেক ভালো হয়ে যাবে দেখার জন্য এবং শেখার জন্য। অনেক টিপস আমি বলবো যেগুলো সবার ক্ষেত্রে খুব উপকার হবে। তো ফার্স্টে আমি ব্ল্যাক ফরেস্ট কেক যেটা বানাবো তার জন্য চকলেট স্পঞ্জ দরকার হয় ব্ল্যাক ফরেস্ট কেকে, তোমরা সবাই জানো। তো ফার্স্টে ব্ল্যাক ফরেস্ট কেকের সাইডে যে ডেকোরেশন গুলো হয় তো সেগুলো আমি ফার্স্টে রেডি করব। তো নর্মালি ব্ল্যাক ফরেস্ট কেকের সাইডে চকলেট ডেকোরেশন থাকে, তো মার্কেটে যেগুলো থাকে সেটা ভীষণ কমন থাকে। তো মার্কেট থেকে কি করে একটু ডিফারেন্ট করতে পারবে সেটাই হচ্ছে টেকনিক্স। তো ফার্স্টে আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো দেখো, তোমরা দেখে থাকবে যে ডার্ক চকলেট দিয়ে ডেকোরেশন করা থাকে ব্ল্যাক ফরেস্ট কেকের সাইডে। তো আমি 12 কোম্পানির 12 কোকোয়া কোম্পানিরটা নিয়ে নিয়েছি ডার্ক চকলেট, তোমরা যে কোনো কোম্পানিরটাই নিতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কোনো বেকারি র মেটেরিয়াল যেখানে পাওয়া যায় সেখানে এগুলো ইজিলি অ্যাভেলেবেল থাকে। এটা হচ্ছে কুকিং চকলেট বলে যেটাকে, সেটা তো আমি 2M কোম্পানির নিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমাকে চকলেটটাকে মেল্ট করতে হবে। তো চকলেট মেল্ট করতে গেলে কি করে চকলেটটাকে মেল্ট করবে তো সেটা আমি তোমাদের ফার্স্টে দেখাবো। তো তোমাদের কিছু কোয়ারি থাকলে বা কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। তো ফার্স্টে দেখো কি করে চকলেটটাকে মেল্ট করতে হয়। তো এটা একটা চকলেট, একটা পুরো বার আসে আর যেটা তোমার 500 গ্রামের আসে, তো আমি সেখান থেকে 250 মতো কাট করে নিয়েছি। তোমার যতটুকু দরকার সেটুকু প্রপোর্শনে তুমি কাট করতে পারো চকলেট, ঠিক আছে? তো এটাকে আমি পিসেস মে কাট করে নেব। পিসেস এ কাট করবে এই জন্য তো তাড়াতাড়ি মেল্ট হয়, মেল্টিং এ সুবিধা হয়। তো আমি একটু এটাকে নাইফ দিয়ে চপ করে নিচ্ছি। একটা শার্প নাইফ নিয়ে নেবে, তো চপিং করতে সুবিধা হবে। একটু পিসেস এ কাট করে নিলে কি হয় তাহলে মেল্ট করতে সুবিধা হয়। তোমাদের কাছে মাইক্রোওয়েভ থাকলে মাইক্রোওয়েভেও মেল্ট করতে পারো। মাইক্রোওয়েভ বোলের ভেতরে নিয়ে আমরা যে মোডে খাবার গরম করি মাইক্রো মোড, সেই মোডে এটাকে মেল্ট করতে পারো 30 সেকেন্ড করে ইনক্রিজ করে টাইম। তো আমি আজকে ইন্ডাকশন ওভেনে দেখাচ্ছি বা গ্যাসেও সেম প্রসেসে করতে পারো, ঠিক আছে? আমি ডাবল বয়লারে কি করে করতে হয় সেটা দেখাবো। একটু চপ করে নিলাম আমি, 250 গ্রাম মতো নিয়েছি ডার্ক চকলেট। তোমরা চাইলে, তোমাদের যদি বেশি দরকার হয়, কেক ধরে বেশি বড় আছে, তো তোমার যতটুকু দরকার সেই হিসাবে নিতে পারো, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি, একটা হিট প্রুফ বোল নিয়ে নিয়েছি। এই দেখো
একটা কাচের বোল নিয়ে নিয়েছি মাইক্রোপ্রুফ বোল তো এটার ভিতরে ফারস্টে আমি হাফ চকলেট গুলোকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম যে বোলের মধ্যে চকলেটটাকে মেল্ট করবে সেই বোলটাকে ভালো করে ড্রাই করে নিতে হবে যদি একটু এর ভিতরে জল থাকে তাহলে কিন্তু চকলেট সেট হয় না তো চকলেট সবসময় কি করতে হয় যেখানে তুমি যে পাত্রটার ভিতরে চকলেটটাকে মেল্ট করবে সেটা যেন অলওয়েজ ড্রাই থাকে ঠিক আছে তো আমি ইন্ডাকশনে দেখাবো আজকে তো দেখো আমি একটা পটের ভিতরে জল নিয়ে নিয়েছি তো এটাকে ফার্স্ট আমি গরম করব জলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এটাকে চকলেটটাকে ভেতরে দেব দিয়ে এটাকে জাস্ট টিয়ার করব তো ইজিলি এটা মেল্ট হয়ে যাবে অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু আমায় জানাও অডিও এন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু আমায় বলো সবাই ঠিকমতো কি শুনতে পাচ্ছে তো যখনই ওয়াটারটা গরম হয়ে যাবে তখনই আমি এর উপরে চকলেটটাকে এভাবে রাখবো বোল সমেত ঠিক আছে তো ফার্স্টে এটাকে গরম হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আর যদি তোমরা মাইক্রোওয়েভে করো তাহলে ডাইরেক্ট এই যে মাইক্রোওয়েভ বোলটা আছে এটাকে মাইক্রোওয়েভের ভেতরে দিয়ে মেল্ট করে নেবে যেমন আমরা খাবার গরম করি সেভাবেই এটাকে জাস্ট গরম করলে মেল্ট হয়ে যাবে ঠিক আছে তো ভালো করে এটাকে গরম করতে হবে বিকজ আমি ডাবল বয়লারে দেখাচ্ছি সেই জন্য কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো তোমরা আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে পারো এরকম ডিটেইলে দেখানো থাকে লাইফ টাইমের জন্য ভিডিও দেওয়া হয় কোনো প্রবলেম থাকে না সেখানেও জয়েন করতে পারো লাইফ টাইমের জন্য ভিডিও দেওয়া হয় তো তোমরা যে কোনো জায়গা থেকে ওয়ার্ল্ডের তোমাদের অ্যাকর্ডিং টু ইউর টাইম তোমরা জয়েন করতে পারো ঠিক আছে দেখো এটা থেকে গরম আসছে ফ্লেম আসতে লেগেছে তো জাস্ট আরেকটু গরম হলে আমি এর উপরে বোলটাকে বসাবো দেখো বেশ ভালো গরম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এটার উপরে আমি জাস্ট বোলটাকে বসালাম দেখো একটুখানি তোমাদের খেয়াল রাখতে হবে যে ভেতরে যেন জল চলে না যায় অনেক সময় কি হয় বেশি যখন হিট হয়ে যায় ওয়াটার তো বেশি বাবলস আসতে থাকে তাতে কি হয় ভেতরে ঢুকে যায় জলটা তো তাহলে কিন্তু চকলেট সেট হবে না তো সেই জন্য আমি একটু কমিয়ে দিলাম ফ্লেমটাকে এটাকে কন্টিনিউয়াসলি এরকম স্টিয়ার করতে হবে তো আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাবে তো দেখো মেল্ট হওয়া স্টার্ট হয়ে গেছে ডার্ক চকলেট মেল্ট হতে বেশি টাইম লাগে না অডিও এন্ড ভিডিও ক্লিয়ার আছে একটু জানাও আমায় তো দেখো এটা মেল্ট হওয়া স্টার্ট হয়ে গেছে এখন এটা মেল্ট হচ্ছে দেখো কন্টিনিউয়াসলি এটাকে তোমাকে এরকম ভাবে স্টিয়ার করতে হবে না হলে কি হবে তুমি যদি এভাবে রেখে দাও চকলেটটা তো নিচ থেকে এটা বার্ন হয়ে যাবে ঠিক আছে বিকজ হিটটা নিচ থেকেই আসছে সেই জন্য যখন ডাবল বয়লার ইউজ করবে অলওয়েজ এটাকে এইভাবে স্টিয়ার করতে হবে যদি গ্যাসে করো বা ইন্ডাকশনে যেমন আমি করছি একটু তোমাকে কি করতে হবে একটু পেশেন্সলি করতে হবে আর কন্টিনিউয়াসলি এটাকে স্টিয়ার করতে হবে আর সেম তুমি যদি এটাকে মাইক্রোওয়েভে করো মেল্টিং তো তোমাকে 30-40 সেকেন্ডস এটা মনে রাখবে সেকেন্ডস জাস্ট 30-40 সেকেন্ডস মাইক্রোওয়েভে চালিয়ে আবার ওটাকে বন্ধ করে একটু হাত দিয়ে নাড়িয়ে দেবে ঠিক আছে দেখো কি সুন্দর ভাবে এটাকে আমি মেল্ট করছি ভেতরে কোন লাম থাকবে না আর একদম এই কন্ডিশনে ফ্লেমটাকে একদম আমি স্লো করে দিয়েছি তাহলে কি হচ্ছে যদি ফ্লেমটা বেশি থাকে তো বাবলস ওপরে ছিটকে একদম ভেতরে চলে যেতে পারে সেই রিস্কটা থেকে যায় তো সেই জন্য আমি কি করেছি একদম ফ্লেমটাকে স্লো করে দিয়েছি দেখো একদম সিল এফেক্ট এসে গেছে আর একটু আমি এটাকে একটু শুধু মেল্ট করবো বাস হয়ে গেছে
করছি এবার ঠিক আছে তো আমি বন্ধ করে দিয়েছি তো বন্ধ করে দেওয়ার পরে হট ওয়াটারের ভেতরে এটাকে রেখে দাও তো কি হবে এটা ক্লট হয়ে যাবে না বিকজ এসির ভেতরে যদি তুমি কাজ করো বা বাইরে থেকে হাওয়া আসে তো চকলেট কি হয় ক্লট হয়ে যায় अगेन এটা হার্ড হয়ে যাবে তো তোমাকে अगेन এটাকে কি করতে হবে মেল্ট করতে হবে তো বেটার এটাই হয় যে একদম গরম ওয়াটারের উপরে এটাকে রেখে দাও যতক্ষণ তুমি কাজ করছো ঠিক আছে তো এবারে দেখো আমি কি করছি নেক্সট প্রসিডিউর তোমাকে দেখাচ্ছি আমি मोटा प्लास्टिक शीट प्रॉब्लम नहीं ठीक है डायरेक्ट चॉकलेट दिए देव মেল্টেড চকলেট আমি করেছি এটার উপরে আমি এটাকে ঢালবো দেখো হাফ স্পুন মতো করে আমি ঢালছি এটাতে ঠিক আছে ঢালার পরে দেখো কি করছি এটাকে এভাবে নিয়ে জাস্ট এদিকে এরকম করে দাও একটু ঠিক আছে ইকুয়াল সাইজ যদি না হয় তো কোনো প্রবলেম নেই এটাকে স্পুন দিয়ে একটু এরকম ভাবে করে দাও ঠিক আছে তো এগুলো আমি সাইডে লাগাবো কেকের ঠিক আছে এরকম ভাবে এটাকে তোমাদের কি করতে হবে এটাকে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দাও ঠিক আছে ডিপ ফ্রিজে জাস্ট 5 মিনিটসের জন্য রেখে দাও তো ফ্রিজারে রাখতে এটা কি হবে এটা হার্ড হয়ে যাবে তো আমি এটাকে কেকের সাইডে লাগাবো একদম যে ইকুয়াল হতে হবে এরকম কোনো ব্যাপার নেই জাস্ট স্পুন দিয়ে এটাকে গ্রিপ মানে এর উপরে দিয়ে জাস্ট এটাকে এরকম গ্রিপ করলেই দেখবে এটা এদিকে ফ্লো হয়ে গেছে ঠিক আছে তো এটাকে আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের ভেতরে ঠিক আছে তো এটাকে আমি ডিপ ফ্রিজের ভেতরে রেখে এখনই চলে আসছি তো দেখো এটার উপরটা কি করে কাট করবে
একটা শার্প নাইফ নিয়ে নেবে। তো এটাকে তোমাকে ইকুয়ালি আগে উপর থেকে ইকুয়াল পার্টে কাট করে নিতে হবে। গরম কেক কখনো কাটতে নেই, বিকজ গরম কেক কাটলে উপর থেকে ক্র্যাম্প আসে। কিন্তু আমার এই কেকটা কিছুক্ষণ আগে জাস্ট বেক করা হয়েছে, এখনো একদম ভালোভাবে ঠান্ডা হয়নি। কেকের স্পঞ্জ কি করে বানাতে হবে এগলেস বা হুইটে সমস্ত কিছু ক্লাসে শেখানো হয়। তো ক্লাস জয়েন করতে গেলে আমার নাম্বার এখানে পিন পোস্ট করা আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়, হোমমেড স্পঞ্জ এটা। তো দেখো এই সাইডটা আমি ইকুয়াল করে নিয়েছি, তো বাকি সাইডটা তো তোমাকে ইকুয়ালি আগে কাট করে নিতে হবে। কারোর কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। ব্ল্যাক ফরেস্ট কেক তো ভীষণই ফেমাস, সবার পছন্দের একটা কেক এটা, বিকজ সবসময় কেকের চয়েসের তালিকাতে সবসময় ব্ল্যাক ফরেস্টটাই ফার্স্টে থাকে, সবাই এটা ভীষণ পছন্দ করে। তো আমি সেই কেকটাকে একটু ইউনিক স্টাইলে করব। দেখো পাতলা পাতলা করে ওপরটাকে কাট করতে হবে, এট এ টাইম বেশি কাট করা যাবে না, ঠিক আছে। আর একটা কথা, যদি কাটিং এর সময় যখন আমরা লেয়ারিং করি তখন যদি বেশি কখনো ব্রেক হয়ে যায় লেয়ারিং এ, তো ভয় পাওয়ার কিছু নেই। বিকজ যখন আমরা ক্রিম দিয়ে অ্যাসেম্বলিং করি কেকটা, যখন লেয়ারিং এ অ্যাসেম্বলিং করি তখন কি হয়, অ্যাডজাস্ট হয়ে যায়। আফটার কাটিং ভেতরে যে ব্রেক যদি হয়ে যায় কি হয়, যারা নতুন শিখছে নতুন প্র্যাকটিস করছে, অনেকে অনেক সময় কি হয় লেয়ারিং কাট করতে গেলে একটা ব্রেক হয়ে গেল, তো তোমরা তখন কখনো ভয় পাবে না। কি হয় যখন আমরা লেয়ারিং করব ক্রিম দিয়ে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। তো দেখো ভালো করে ওপরটাতে এখনো কিন্তু ইভেন হয়নি, তো আমাদের ওপরটাকে পাতলা পাতলা করে কাট করতে হবে, এট এ টাইম তুমি বেশি কাট করতে পারবে না। দেখো একদম পাতলা পাতলা করে আমি কাট করছি, তো দেখো একদম নাইফটা একটু শার্প নাইফ নিয়ে নেবে, তাহলে কাজ করতে সুবিধে হয়। অনেক সময় যারা খুব ভালো কাটিং করতে পারে স্লাইসে, অনেকদিন ধরে কেক বানাচ্ছে, অনেক সময় কি হয় খুব তাড়াহুড়োতে কাজ করতে গেলে তাদেরও কিন্তু অনেক সময় ব্রেক হয়ে যায়, তো কোনো ব্যাপার নয়। এটা 1 পাউন্ডের স্পঞ্জ আছে, তো দেখো আমি ওপরটাকে একদম ভালো করে ইকুয়ালি ইভেনলি কাট করে এটাকে ফ্লিপ করে দিয়েছি। এটা হলো কেকের একদম বটমটা, নিচের পোর্শনটাই ওপরে যায় অলওয়েজ, ঠিক আছে। তো আমি এটাকে 3 লেয়ারে কাট করব। এই পোর্শনটার কথাই আমি বলছিলাম, কি হয় অনেক সময় এই যে লেয়ারিং আমি কাট করছি, দেখো এইভাবে না স্লাইডিং কাট করতে হয়, ঠিক আছে। তো এই স্লাইডিং কাট করার সময় অনেকের হয়তো খুব জলদি কাজ করছে তার জন্য ব্রেক হতে পারে, বা অনেক সময় কি হয় অনেকে নতুন করছে কে তাদের ক্ষেত্রেও হতে পারে, তো তার জন্য ঘাবড়ানোর কিচ্ছু নেই। যদি ব্রেক হয়েও যায় লেয়ারিং গুলো, যখন তুমি ক্রিম দিয়ে এটাকে অ্যাসেম্বলিং করবে না, সমস্তটাই একদম লেয়ারিং গুলো কি হয় অ্যাসেম্বল হয়ে যায়, কাটিং করার সময় কিচ্ছু বোঝা যায় না, ঠিক আছে। 1 লেয়ার আমি কাট করে দিয়েছি, এবার দেখো 2nd লেয়ার কাট করছি। আমি 3টে লেয়ারে করব, তাহলে কেকটা হাইটে বেশি হবে। আমাদের এখানে সমস্ত রকমের কেক যেগুলো শেখানো হয় কুকিং ইয়া তো বেকিং, সমস্ত কিছু কমার্শিয়াল লেভেলে গিয়ে শেখানো হয়, যে সবাই আফটার ট্রেনিং সবাই প্রফেশনালি ওয়ার্ক করে, ঠিক আছে, এবং আফটার ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হয়। তোমরা ইজিলি আমার সঙ্গে যোগাযোগ করে ক্লাস জয়েন করতে পারো। তো দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো 3টে লেয়ারে আমি কাট করে নিয়েছি, দেখো কি ডার্ক কালার এসছে কেকে, কোন রকম আর্টিফিশিয়াল কালার এর মধ্যে আমি ইউজ করিনি, তারপরেও দেখো কত সুন্দর কালার এসছে, আর কতটা স্পঞ্জি, নেট এফেক্টটা দেখো, আর এক একটা লেয়ারের থিকনেসটা কত বেশি দেখো, যেটা মার্কেটে কিন্তু পাবে না, হোমমেড স্পঞ্জে এটা বানানো হয়েছে, ঠিক আছে। তো 3টে লেয়ার আমি কাট করে নিয়েছি, এবার দেখো এটা মিডল লেয়ার, এটাকে আমি সাইডে রাখছি, এটা একদম বটম পার্ট, এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি, আর এটা একদম আপার পার্টটা, ঠিক আছে। তো এবার দেখো এটাকে সবসময় কি করতে হবে, তোমাকে
वाटारे सॉक करते हैं तो सब समय नीट एंड क्लीन करे वाट करार चेष्टा करते हैं फर्स्ट थेके देखो क्रैम्प जेटा आसे केकेर भेतर थेके क्रैम्पटाके क्लीन करे नेबे অলওয়েজ ক্র্যাম্পটাকে ক্লিন করে নেবে লেয়ারিং কাট করার পরে তোমাদের কাজ করতে সুবিধা হবে ঠিক আছে তো ঠিক দেখো কেটে নিয়েছি এবার দেখো একটা তোমাদের টিপস আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কেক বোর্ড গোল্ডেন কার্ডের যে বোর্ডটা দেখছো এটা কেক বোর্ড তো এটা নিচে না সবসময় একটা এরকম ন্যাপকিন বা টিস্যু পেপার রেখে নেবে তাতে কি হবে যখন আইসিংটা করবে তখন এটা স্লিপ করে যাবে না এটা একদম জাস্ট এরকম স্টেবল থাকবে ঠিক আছে তো এটার উপরে কি করতে হবে ওয়াটারে সোক করতে হবে তো অনেকেই কি করে সুগার সিরাপে সোক করে সুগার সিরাপে সোক করাতে কি হয় কেকটা যখন ফ্রিজে রাখবে সেট করার জন্য তো হার্ড হয়ে যায় বিকজ সুগার যখন ঠান্ডার সংস্পর্শে আসে তো ওর মধ্যে হার্ডনেস এসে যায় তো বেটার এটাই হয় নরমাল ওয়াটারে সোক করতে এখন দেখো সবাই ম্যাক্সিমাম কেউ না বেশি মিষ্টি পছন্দ করে না তো কেকের ভেতরে মিষ্টি আছে ক্রিমের ভেতরে মিষ্টি আছে তো তারপরে যদি আবার সুগার সিরাপে সোক করো তো কি হবে বেশি মিষ্টি হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না নরমাল ওয়াটারে সোক করো ঠিক আছে এটা তো এরকম একটা সিলিকন ব্রাশ নিয়ে নেবে দেখো আমি সিলিকন ব্রাশ নিয়ে নিয়েছি আমি जस्ट नॉर्मल वाटर नहीं रूम टेम्परेचर वाटर ठीक है चॉकलेट तक इवेंट हो जाए
देखो भालो कोड़े आमी सोक कोड़े नहीं आछी
এবারে এটার উপরে ক্র্যাক কোটিং করতে হবে বিকজ তিনটে লেয়ার আমার করা হয়ে গেছে ঠিক আছে তো এবার এর উপরে আমি ফারস্টে ক্র্যাক কোটিং করব কেকটাকে ভালো করে এবার ক্রিম দিয়ে কভার করতে হবে কোনো সাইড থেকে যেন কেক দেখা না যায় ঠিক আছে টপ পোরশন করে নিয়েছি এবার সাইড ফুলো করতে হবে দেখো ফার্স্টে যখন ক্র্যাম কোটিং করব তখন ফার্স্টে বেঙ্গলিতে টাইপ করে থাকো একটু ইংলিশে টাইপ করো প্লিজ বিকজ যে ক্যামেরা হোল্ডিং করছে সে বেঙ্গলি রিড করতে পারে না একটু আমি তো কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না যে বেঙ্গলিতে লিখেছো সে একটু ইংলিশে লেখো প্লিজ তাহলে কমেন্টের আনসারটা আমি দিয়ে দেব আচ্ছা এটাকে ভালো করে ফার্স্টে না কেকটাকে এবার একটু মোটা করে ঠিক করে এটাকে কভার করতে হবে কোন দিক থেকে যেন কেক দেখা না যায় বিকজ আমি এটার ওপর থেকে এবার ডেকোরেশন করব সেই জন্য কে লিখেছো বেঙ্গলিতে প্লিজ একটু ইংলিশে লেখো বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন হলেও হবে বাট টাইপিংটা প্লিজ একটু ইংলিশে করো নালে যে ক্যামেরা হোল্ডিং করছে সে বেঙ্গলিটা পড়তে পারে না আর আমি তো এই ডেকোরেশন করছি কেকের তো আমি এই মোমেন্টে দেখতে পাচ্ছি না কমেন্টটা ক্যামেরাটা মুভ করানো আছে অন্যদিকে প্লিজ একটু বেঙ্গলিতে টাইপ না করে একটু ইংলিশে টাইপ করো তো আমি আনসার দিয়ে দিচ্ছি দেখো আমি খুব মোটা করে লাগিয়ে নিয়েছি আদারওয়াইজ লাইভের এন্ডে যখন লাইভ শেষ হয়ে যাবে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো আমি তখনও আনসার দিয়ে দেব আর যদি ইংলিশে টাইপ করে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন হলেও কোনো প্রবলেম নেই যে ক্যামেরা হোল্ডিং করছে সে রিড করে নেবে কিন্তু বেঙ্গলিতে টাইপ করলে সে রিড করতে পারে না বেঙ্গলিটা তো দেখো কোনো সাইড থেকে দেখা যাচ্ছে না কেক পুরো কভার হয়ে গেছে ঠিক আছে তো এভাবে এটাকে পুরো ক্র্যাম কোটিং বলে ভালো করে আমি কোট করে নিয়েছি ক্রিম দিয়ে এবার এটাকে আমাকে স্মুথ এফেক্ট আনতে হবে নেক্সট প্রসিডিউর সেটাই হবে তো দেখো এটাকে স্ক্র্যাপার বলে প্লাস্টিকের এরকম স্ক্র্যাপার আসে তুমি প্লাস্টিকেরও নিতে পারো যা তো ইসে নাও স্টিলের আসে সেটাও নিতে পারো তো এখানে এটাকে এভাবে ধরে জাস্ট হালকা হাতে এভাবে এটাকে ঘুরিয়ে দিতে হবে দেখো কি সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে জাস্ট টেবিলটাকে লেফট হ্যান্ডে আমি মুভ করছি আর এটা দেখো পুরো কি সুন্দর স্মুথ হয়ে গেল দেখো জাস্ট এটুকুই ক্রিম এখান থেকে এসছে কেক স্পঞ্জ অনলাইন ক্লাস হয় কি ম্যাম হ্যাঁ কেক স্পঞ্জ উইথ আইসিং একসঙ্গে শেখানো হয় অনলাইন ক্লাসে তো সেটা লাইফ টাইমের জন্য দেওয়া হয় ভিডিও আফটার পেমেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি সমস্ত ডিটেইল দিয়ে দেবো আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের লাইভে একদম সেভাবেই অনলাইন ক্লাসে শেখানো হয় আমি শেখাচ্ছি কোনো প্রবলেম নেই তো অনলাইন ক্লাস যখনই পে করবে তখনই সমস্ত ডিটেইল রেসিপি সব দিয়ে দেওয়া হবে লাইফ টাইমের জন্য ঠিক আছে তো দেখো কত ইজিলি আমি এটাকে কোট করে ফেললাম ক্লাসে আমি ভীষণ ধীরে ধীরে দেখাই তোমাদের বোঝার জন্য অনলাইন ক্লাস চার্জ অনলাইন ক্লাস এটা আইসিং টেকনিকের ক্লাস আছে আইসিং টেকনিক বেসিক টু অ্যাডভান্স হুইপ ক্রিম মাস্টার ক্লাস সেটার ফিস হচ্ছে 2500 টাকা উইথ লাইফ টাইম অ্যাক্সেসিবিলিটি থাকবে অনলাইন অফলাইন সেম ফিস ঠিক আছে তো অনলাইন ক্লাস জয়েন করে নাও সমস্তটা পুরোটাই তোমাদের একদম কমার্শিয়াল লেভেলে গিয়েই শেখানো হয় আর আমার কাছে 50+ অনলাইন কোর্সেস আছে তো যেগুলো মানে কলকাতায় কেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলও তুমি পাবে না হয়তো কোথাও তো দেখো
এটাকে পুরো ক্র্যাম কোটিং আমি করে নিয়েছি, ঠিক আছে? এবার আমি এটাকে সরিয়ে দিলাম। এবার দেখো সাইডে যেটা আছে না, এই ক্রিম গুলো লেগে গেছে, এটাকে জাস্ট মুছে নেবে কোন টিস্যু বা এরকম কটন টাওয়াল দিয়ে। তো কি হবে, কাজ করতে সুবিধা হবে। অলওয়েজ আমি একটা কথাই বলি, ভীষণ নিট অ্যান্ড ক্লিন করে কাজ করতে হয় কেকের ওপরে, বিকজ কেক একটা আর্ট। যেমন পিকচার ড্র তুমি